করিমগঞ্জে আজ থেকে শুভারম্ভ হলো খেল মহারণের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ডিএসএল মাঠে দুদিনের এই খেল মহারণের শুভ সূচনা হলো। সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরাট প্রয়াস, তাই আসামের প্রতিটি জেলায় আয়োজন হচ্ছে এই খেল মহারণের। এ ব্যতিক্রম নয় আসামের করিমগঞ্জ জেলাও। আজ থেকে দুদিনের জন্য শুভারম্ভ হলো খেল মহারণের। ডিএসএল মাঠে আজ সূচনা হয় বর্ণিল কার্যক্রমের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন সহ অন্যান্য কার্যক্রমে সামিল হন করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্রদেব, পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, খেল মহারণ কমিটির চেয়ারম্যান তথা করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্তৃপক্ষ অশোক বিজয় দাস, করিমগঞ্জ শহর উন্নয়ন পরিষদ কর্তৃপক্ষ দেবব্রত সাহা সহ অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন আজকের এই খেল মহারণের শুভারম্ভে। খেল মহারণ কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন খেল মহারণ কমিটির আর ব্যক্তিত্ব তথা করিমগঞ্জ জেলার অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্ভা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের ক্রীড়ার উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন আমাদের এই সীমান্ত জেলায়, তার বাস্তব প্রতিফলনের চূড়ান্ত পর্যায়ের খেলা শুভারম্ভ আজকে হয়েছে। ক্রীড়া আধিকারিক এবং বিভিন্ন সমষ্টিতে, এই পাঁচ সমষ্টিতে যারা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এবং জেলা উপায়ুক্ত মহোদয়, তাদের সকলকে আজকের এই শুভক্ষণে অভিনন্দন জ্ঞাপন করছি যে এই খেলা শুধু আপনারা সুন্দরভাবে এই জেলায় পরিচালনা করেছেন তা নয়, জেলা ক্রীড়া সংস্থার আধিকারিক হিসাবে আমাদের কাছে আপনারা অনেক প্রতিভাবান খেলোয়াড় তুলে ধরেছেন। এই জেলার লুপ্তপ্রায় খোখো খেলা পুনরায় আপনারা এই জেলায় ফিরিয়ে এনেছেন। আমাদেরকে অনেক খেলোয়াড় আপনারা যে উপহার দিয়েছেন, আর তাই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।